হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের অফারটা থেকে আপনারা ইনস্ট্যান্ট $25 বিটকয়েন পাবেন। অ্যান্ড এখানে $25 বিটকয়েন পেতে হলে আপনাকে কিছুমাত্র রিকোয়ারমেন্ট এখানে ফলো করতে হবে। সেই রিকোয়ারমেন্ট যদি আপনি ফলো করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে $25 বিটকয়েন না, এখান থেকে আপনি অ্যাটলিস্ট $1,000-$2,000 আর্নিং করতে পারবেন। কেন করতে পারবেন? বিকজ এইখানে একটা লাকি উইন সিস্টেম আছে। এই লাকি উইন সিস্টেমে যদি আপনি উইন হন তো সেক্ষেত্রে কিন্তু $40-$50-$70-$100-$200-$1,000-$2,000 কিন্তু আর্নিং করার কোনো বিষয় না। বিকজ এটা অনেক স্ট্রং প্রজেক্ট। আপনাকে এই প্রজেক্টে যদি পার্টনারশিপগুলো দেখায় তো পার্টনারশিপগুলো দেখেন। এখানে কয়েন বেস রয়েছে, SK9, এডিনা রয়েছে, যতগুলো বড় বড় স্ট্রং প্রজেক্ট, blockchain.com রয়েছে, যত বড় বড় প্রজেক্ট আছে সব প্রজেক্টগুলো কিন্তু এদেরকে ফলো করে রাখছে। এই যে দেখেন, এদের সঙ্গে কিন্তু ইনভেস্ট করতেছে। দেখেন $128 মিলিয়ন এদের সাথে ফান্ডিং ফাংশনে রয়েছে, ফিটনেস ইউনিকর্নে রয়েছে। তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন প্রজেক্টটা কতটা স্ট্রং। অ্যান্ড এখানে যদি আপনি অল রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে পারেন তো সেক্ষেত্রে এখান থেকে একটা লাকি উইন করতে পারলে তো আরও বেশি প্রফিটেবল আছে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে কীভাবে এই রিকোয়ারমেন্টগুলো কমপ্লিট করতে হবে এর জন্য আপনি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে মাস বেশি একটা ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না। অসুবিধা হলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন, আপনার অসুবিধাগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তবে এখানে একটু প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনাকে আমি প্রবলেমের সলভটা করার জন্য বলে দেবো। আর ভিউ যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, বিকজ আমি এখানে প্রতিনিয়ত লেটেস্ট যে অফারগুলো আছে পেমেন্ট প্রুফ সহকারে কিন্তু শেয়ার করে দিয়ে থাকি। দেখেন এটা গতকাল রাতে এটা আমি শেয়ার করছি। এখানে কিন্তু $40 একটা পেমেন্ট প্রুফ আছে। তারপরে এখানে বিওইটি যে অফার আছে সেই বিওইটির অফারও কিন্তু আমি দেখাইছি। দেন এখানে আরও দেখেন বিটি টোকেন, এটারও দেখাইছি। ইনস্ট্যান্ট যে $18 পাবেন এটারও কিন্তু দেখাইছি। এই অফারটাকেও মিস করবেন না। এই দুটো অফার কিন্তু মাস্ট, আপনাকে একটা ভালো প্রফিট দিতে সক্ষম আছে। এই দুটো অফার কোনোভাবে মিস করবেন না। এছাড়াও যে লেটেস্ট ভিডিওগুলো আছে, যে দেখেন গাড়ি টোকেন কেউ মিস করবেন। এটা সালমান খানের প্রজেক্ট যদি মিস করে ফেলেন তো বড় একটা প্রফিট আপনি এখান থেকে মিস করতে পারেন। অ্যাটলিস্ট $100 এখান থেকে আমাদের প্রফিট হওয়ার চান্স আছে, বিকজ আইডিওর প্রাইস অলরেডি $0.40 চলতেছে। তো আমি যেগুলো রিসেন্টলি অফারগুলো শেয়ার করেছি সেই ভিডিওগুলো দেখে অংশগ্রহণ করার চেষ্টা করতে থাকবেন। আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আপনি নিজে নিতে পারবেন। তবে ধৈর্য এবং পরিশ্রম করলে তবেই আপনি এখানে উইন হতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, মাসবি ভিডিওগুলো ওয়াচ করে অথবা আপনার প্রতিনিয়ত এয়ারড্রপগুলোতে জয়েন করতে হবে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি যেটা করেছি, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও যেই ইম্পর্টেন্ট যে এয়ারড্রপগুলো আছে সেই এয়ারড্রপগুলো আজকে সাইট লিঙ্ক সহকারে আমি দিয়ে দেবো। যে দেখেন এখানে একাধিক কিন্তু এয়ারড্রপের লিঙ্ক আমি দিয়ে রাখছি, তো এইগুলোতে আপনি যত দ্রুত পারেন অংশগ্রহণ করে নেবেন। ওকে, অ্যান্ড মাসবি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন এখানে জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পল এই লিঙ্কের উপরটা ক্লিক করতে হবে। এটা আমি আজকে ডিলিট করে রাখবো অথবা আমি লিঙ্কও দিয়ে দিতে পারি। তো এই ধরনের লিঙ্ক ইউটিউবের জন্য মাঝে মাঝে প্রবলেম হয়ে ওঠে, তো এই জন্য লিঙ্কগুলো সেভাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয় না। এই জন্য আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখি। এর জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, বিকজ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সর্বদা সবগুলো প্রজেক্ট, যত ভালো ভালো প্রজেক্ট আছে, গতকাল রাতে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম, তো এই প্রজেক্টটার বিষয়টা আপনাদেরকে বলি। দেখেন এটা না ব্যালেন্স, না ফোনটা একটু স্লো কাজ করতেছে। এই যে এটা দেখেন 150টা নিক টোকেন, ঠিক আছে। এইটা এখানে যারা ফার্স্ট 10,000 পার্টিসিপেট জয়েন করবে তারাই কিন্তু এখান থেকে পাবে, তাছাড়া কিন্তু কেউ পাবে না। তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন যদি 10,000 পার্টিসিপেন্টের মধ্যে আপনি না থাকেন তো হবে না কিন্তু। তো এত দ্রুত কিন্তু ভিডিও আপলোড করাতে হবে, দেন এটা ভিউসে আসা, তো এটা কিন্তু লেট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, লেট হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে অন্যান্যদের মতো, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে যাতে আপনি জয়েন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এইগুলোও সবার আগে পাবেন এবং দেখবেন যে পেমেন্টটাও আপনি পেয়ে গেছেন, যেভাবে আমি একাধিক ভিডিওতে পেমেন্ট প্রুফগুলো শেয়ার করে রাখছি। ওকে, তো বেশি কথা না বাড়াই দেখাবো আজকে কেউ জয়েন করবেন। এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখবেন যে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে, ফোনটা একটু স্লো কাজ করতেছে। ওকে, তো দেন আপনি যেটা করবেন, এখানে আসার পরে দেখবেন যে এইরকম রিডিম মাই রিওয়ার্ড অপশন আছে। রিডিম মাই রিওয়ার্ড অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেল থাকবে, ফোন থাকবে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে নিয়ে নিতে পারেন। আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করবো ইমেল ইউজ করার জন্য। তো আপনি যেটা করবেন, এখানে ইমেলে একটু বসাই দেবেন, স্ট্রং প্রজেক্ট কেউ মিস করবেন। তো ওখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার সামনে এরকম একটা ক্যাপচা চলে আসছে। ওকে, দেন এখানে দেখেন একটা ক্যাপচা রয়েছে এবং এটাতে ফ্ল্যাপ করতে হবে। তো আপনি যেটা করবেন, এইটা জাস্ট
টেনে এদিকে নিয়ে আসবেন, এটা পূরণ করে দেবেন, ঠিক আছে? ছোট ছোট থাকতে যেভাবে আপনি যে মেলায় মেলায় গেম খেলছেন না ওইগুলো, ঠিক আছে? দেন আপনাকে এখানে একটা ভেরিফিকেশন কোড পাবে আপনার মেলের মধ্যে, ঠিক আছে? তো আপনি মেল চেক করবেন অথবা আপনার মেলের উপরে চলে আসবে, একটা কোড চলে আসবে। আর এখানে একটা পাসওয়ার্ড বসাতে বলবে, যে পাসওয়ার্ডটা আপনি সর্বদা ইউজ করে থাকেন, যেটা আপনি মনে থাকে আপনি সেটা ইউজ করবেন। তো দেন আপনি এখানে 8টা পাসওয়ার্ড দেবেন অ্যাটলিস্ট, ওকে? এখানে আই হ্যাভ রিড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনি ক্লিক করে উঠাই দেবেন। দেন এখানে আপনাকে বলবে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ডাউনলোড অ্যাপ। তো আপনাকে ডাউনলোড অ্যাপ ক্লিক করতে হবে। ডাউনলোড অ্যাপ ক্লিক করার পর এখানে দেখবেন যে গুগল প্লে অপশন থাকবে, দেন এপিকে অপশন থাকবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবেন, ওটাই সিকিউর হবে। তো গুগল প্লে থেকে ডাউনলোড করার পর এখানে আপনি যে দেখবেন যে আপনাকে ইনস্টল করতে বলতেছে গুগল থেকে, আপনি ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করা তো শেষ, এখন আপনি অ্যাপটা ওপেন করবেন লগ ইন করার জন্য, ঠিক আছে? তো লগ ইন করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে জাস্ট অ্যাপটা ওপেন করতে হবে। অ্যাপটা ওপেন করলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এখানে লগ ইন অপশন চলে আসবে। তো তার আগে আপনাকে একটা ছোটো কাজ করতে হবে, উপরের দিকে দেখবেন যে লাইট ভার্সন রয়েছে, ঠিক আছে? যারা বাইন্যান্স ইউজ করেন তারা কিন্তু এটা খুব ভালোভাবে জানেন। তো দেখেন লাইট ভার্সন রয়েছে, এখন আমাদেরকে যেটা করতে হবে, লাইট ভার্সনে কিন্তু ফাংশন খুবই কম, দেখেন মাত্র 3টা অপশন। এখন আমি যদি এখানে লাইটের উপরে এটা ক্লিক করি তাহলে কী হয় দেখেন, এখানে তাহলে এটা কিন্তু প্রো ভার্সনে চলে আসবে। এই যে দেখেন এটা প্রো ভার্সনে চলে আসছে, এখন কিন্তু আমি এটা প্রো ভার্সনে পেয়ে গেছি, অনেকগুলো কিন্তু অপশন এখানে পাইছি, দেখছেন? দেন এখানে আপনাকে যেটা করতে হবে লগ ইন অপশন এটা ক্লিক করতে হবে। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আমি যেহেতু মেল ইউজ করছি, মেল আবার কি হ্যাক করা ট্রাই করেন না, এইগুলো খুবই খারাপ কাজ। তো এখানে পাসওয়ার্ডটা বসাবো, অনেকেই এর আগেও ট্রাই করছিলেন। দেন এখানে লগ ইন অপশন এটা ক্লিক করে দেবেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে জাস্ট ইন্টেলিজেন্ট ভেরিফিকেশান থাকবে, আপনাকে ইন্টেলিজেন্ট ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে। তো এখানে যেটা করতে আপনাকে টেনে এটা এখানে বসা দিতে হবে, ঠিক আছে? এটা এখানে বসানোর পর এটা সাকসেস হয়ে যাবে। আপনি যে কোনো মেল ইউজ করতে পারেন, তবে প্রজেক্টটা আপনি হাতছাড়া করবেন না, প্রজেক্টটা হাতছাড়া করলে একটা বিগ প্রফিট মিস হওয়ার চান্স আছে। তো সর্বপ্রথম আমার অ্যাকাউন্টে এখানে আমি দেখতে পাচ্ছি $1.15 রয়েছে, ঠিক আছে? এটা $1.01 ছিল, বাট $1.15 রয়েছে। ওয়ালেটে আসলে এখানে আরও বেশি বিস্তারিত দেখা যাবে, তবে এটা লোড নিতে একটু সময় নিচ্ছে। এই যে এটা কিন্তু আমার বিটকয়েনে পেয়েছি, ঠিক আছে? এটা আমি 0.0000 এই যে দেখেন এখানে বিটকয়েন শো করতেছে, এখানে সরাসরি কিন্তু এখানে বিটকয়েনটা শো করতেছে। তো এখানে আমি $1 আপনি জাস্ট লগ ইন করলে আপনি এখান থেকে $1 পেয়ে যাবেন। এখন এখানে জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে, উপরের দিকে দেখতেছেন, তা এর আগেও আপনার কাছে আরও অপশান চলে আসবে জাস্ট ভেরিফাই করার জন্য। তবে এখানে দেখবেন উপরের দিকে একটা কুপন অপশান রয়েছে, আপনি কুপন অপশানে যেটা ক্লিক করেন, তো সেক্ষেত্রে আপনাকে এখানে এটা না রেড প্যাকেট না রেড প্যাকেট না এই যে এটা, হ্যাঁ এই যে এখানে ওপেন করতে বলবে। তো ওপেন করতে বললে এখানে দেখতেছেন ভেরিফাই অপশান চলে আসে। তো আপনি সিম্পল ভেরিফাই, ঠিক আছে? ভেরিফাই নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না, একদম ইজি ভেরিফাই এখানে। তো দেখেন আমি জাস্ট ফার্স্ট যে আইডেন্টি সাবমিট করছি, আইডেন্টি সাবমিট করার জন্য আমাকে দিয়েছে $1.15। তো আপনি যেটা করবেন এখানে স্টেট ভেরিফিকেশান অপশন এটা ক্লিক করবেন, ঠিক? দেন আপনাকে এখানে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করতে বলবে। আমি বাংলাদেশি সিলেক্ট করছি, যারা ইন্ডিয়ান সিলেক্ট করবে, এটা যাতে ইউএস থাকবে তাদের একটু লাভবান আছে, বিকজ তারা এখান থেকে আরও বেশি পাবে। দেন এখানে আপনি ভেরিফাই অপশানে আবারও একটা ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু বলেছে যে দেখেন ম্যাক্স 1 ইথেরিয়াম, এটা ভেরিফাই করলে আপনি এখানে একটা চান্স দেবে। দেন এখানে আইডেন্টি ভেরিফিকেশান করলে আইডি কার্ড ফ্রন্ট পেজ ব্যাক পেজ আপলোড করতে পারলে আপনাকে এখান থেকে $2.68 দেবে। অ্যান্ড এখানে ইনফরমেশান সাবমিট করলে $1.15। ওকে, তো এবার যেটা করতে হবে আপনাকে এখানে, ও আচ্ছা আমি এখানে ছোটোটা ভুল করে ফেলছি, এটা আসলে ঠিক হয় নাই, আচ্ছা সমস্যা নাই, তবে এটা দেখে নেবো। তো এখানে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে আপনার নাম দিতে হবে। যদি আপনার মোহাম্মদ মেহরাব হোসেন থাকে তাহলে মোহাম্মদ মেহরাব হোসেন দিবেন, 3টা নাম। আর যদি থাকে শুধুমাত্র মেহরাব হোসেন থাকে তাহলে আপনি যেটা করবেন ফার্স্ট নেম দিবেন অ্যান্ড লাস্ট নেমে দিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর আপনি এখান থেকে সার্ভিস সেল অপশানে ক্লিক করে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এখানে হোয়াট ইজ ইয়োর অকুপেশন, এটা কোনো ফ্যাক্স না। দেন এখানে আপনি আপনার অ্যামাউন্ট কত সেটা পাঠাতে পারেন। জাস্ট উপরে এখানে এখানে ক্লিক করলে আপনি একাধিক অপশন পাবেন, সেই অপশনগুলো দিলে হবে, কোনো প্রবলেম নেই। জাস্ট এগুলো উঠাই দেবেন, উঠাই দেওয়ার পর আপনাকে এগেন মেবি কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি কান্ট্রি সিলেক্ট করে দিলে এটা কিন্তু হয়ে যাবে। দেন আপনি এখানে জাস্ট ভেরিফাই অপশানে ক্লিক করে দিলে এটা ভেরিফিকেশন কমপ্লিট করা হয়ে যাবে। ওকে, দেন আপনাকে সাবমিট করতে হবে Level 2। আমি বারবার বলতেছি Level 2 ভেরিফিকেশান কিন্তু এত কঠিন কিছুই না যে আপনি এখানে ভেরিফিকেশান করতে পারবেন না, আপনাকে সর্বপ্রথম এখানে এটা স্টার্ট করতে হবে। ওকে, তো আমি সিকিউরিটি রিজনে আমি এটা দেখাবো না, তবে আপনাকে যেটা করতে হবে আমি বলে দিচ্ছি। এখানে যেটা করতে হবে আপনাকে, এখানে স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার আইডি কার্ডটা হাতে অথবা টেবিলের উপর রাখবেন। রাখার পরে আপনি আইডি কার্ডের উপর ওখানে দেখবেন যে একটা স্ক্যানের মতো সিস্টেম আছে, এই যে দেখেন এটার মতো, এইটার মধ্যে ক্যামেরা ওইটুকের মধ্যে জাস্ট একটা খোপের মধ্যে আপনাকে ওটা রাখতে হবে আর কি, আইডি কার্ডটা রাখতে হবে। দেন আইডি কার্ডটা রাখার পরে আপনি জাস্ট এভাবে ধরে রাখবেন, ধরে রাখার পর দেখবেন অটোমেটিক যখন আপনি পারফেক্টলি ধরবেন ওটা কিন্তু ছবিটা উঠে আসবে।
দেন আপনাকে ব্যাক পেজটা আপলোড করতে বলবে ওকে তো ব্যাক পেজ আপলোড করতে গেলে একটু প্রবলেম হতে পারে আমি তো সাপোর্টের কাছে মেল করছি বাট এখনো কোনো রিপ্লাই আসে নাই তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আপনি দেখুন 4-5 ঘন্টা পর পর একটু করে ট্রাই করে দেখবেন যে ব্যাক পেজটা আপলোড হয় কিনা ফ্রন্ট পেজ সহ আপনাকে ব্যাক পেজটা আপলোড করার চেষ্টা করতে হবে বিকজ তাছাড়া আপলোড হবে না তো আপনি এগেন ফ্রন্ট পেজ এগেন ব্যাক পেজ আপলোড করার চেষ্টা করবেন অটোমেটিক ক্যাপচার ছবিটা ক্র্যাপ তুলে নেবে তো ওদের নাকি একাধিক ভেরিফিকেশন অন করার কারণে একাধিক মানুষ হচ্ছে ওদেরকে সার্ভারে চাপ দেওয়ার কারণে সার্ভারের অবস্থা এরকম দাঁড়াইছে এই জন্য একটু প্রবলেম হতে পারে এই জন্য আপনারা একটু 4-5 ঘন্টা পর পর ট্রাই করবেন ওটা মেবি একটা আপডেট নিয়ে আসবে আপডেট নিয়ে আসার পর এই ইস্যুগুলো সব সলভ করে দেবে দেন লাস্ট ভার্সনে মেবি আপনাকে ইলেকট্রিসিটি বিল বা আপনার আইডি কার্ডের হাতে করে কোনো একটা ছবি উঠাতে বলে তো সেটার আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো এছাড়া ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়ে দিব এই জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং অসুবিধা হলে আপনি অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন তো আপাতত এইটুকুই জাস্ট আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারবো বিকজ এখানে এরপরে অপশন আমি আর যাইতে পারতেছি না বিকজ ওদের ছাড়পার ডাউন আছে তবে অফারটা আপনাদের মাঝে শেয়ার করে দিয়ে রাখছি সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন তো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ